পানির দলত উত্তর ভারত, পাঞ্জাব হরিয়ানাত বানর সংহার, ক্রমাৎ জটিল হয়েছে পরিস্থিতি, হিমাচলতো ভয়ঙ্কর পরিস্থিতি, বন্ধ হয়ে পড়েছে লেহ মানালি পথ, রুষ্ট প্রকৃতির কবলত পড়েছে হিমাচল প্রদেশ, পাহাড়িয়া রাজ্যখনত ইটোর পিছত সিটোক দুর্যোগ, প্রলয়ঙ্করী বানর পিছত একাধিক ঠাইত ভূমিস্খলনে সৃষ্টি করেছে অচলাবস্থার, ভূমিস্খলন আর সংহারী বানে ছিঙিলে লেহ মানালি পথ, ফলত অতি গুরুত্বপূর্ণ পথটো বন্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য যে মানালির উপকণ্ঠত কেবা ঠাইতো সম্পূর্ণরূপে ছিগি পড়েছে পথটো, ব্যাস নৈর বাহরণি পানীয় উতুয়াই নিলে পথ আর দলং, পরিণতিত রোহতাং হয়ে যাওয়া লেহ পথটো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। বন্ধ রাষ্ট্রীয় ঘাইপথ, হাইওয়েত আবদ্ধ শ বাহন। উল্লেখ্য যে শেহতীয়া বান পরিস্থিতির বাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যখন, বানত মৃত্যু কমেও 70 জনের, প্রায় 4,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি, ধ্বংসপ্রাপ্ত রাজ্যখনের 8 শতাধিক পথ বানত উটি গল, বহু বাসগৃহ, গাড়ি মটর। উত্তরাখণ্ডতো বান পরিস্থিতি এতিয়াও উন্নত হওয়া নাই, দেরাদুনত বানর মাজতে উদ্ধার আর সাহায্য অভিযান অব্যাহত রাখিছে উদ্ধারকারী দলে। পাঞ্জাব আর হরিয়ানাতো বান পরিস্থিতি জটিল, সুতলেজ আর যমুনায় লগাইছে হাহাকার, বানত বুড় গৈছে ইখনের পিছত সিখন শহর, জলবন্দী পাঞ্জাবর পাতিয়ালা আর জলান্ধার, সুতলেজর পানি সুমাইছে ফতেহগড় আর সিরহিন্দ শহরত, রাজধানী দিল্লিতো হাই অ্যালার্ট জারি, বিপদসীমার উপরে বইছে যমুনা নৈ, যমুনা নগরের বহু বাসগৃহত পানি। ইফালে মুখলধার বরষুণের মাজতে অন্ধ্রপ্রদেশের এএসআর জেলাত ভয়ঙ্কর ঘটনা, বড়াগুহা আর কারাকাভালাভার মাজত পাহাড়ের প্রকাণ্ড শিল খহি পড়িল রেলপথত, ফলত বন্ধ হয়ে পড়েছে রেলপথটো। ব্যুরো রিপোর্ট, DY365।